নমস্কার বন্ধুরা, মাই সিম্পল টেস্টি কুকিং স্টাইলে আপনাদের স্বাগত। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই অত্যন্ত গরমে একটা হেলদি ড্রিঙ্কস, ওয়াটারমেলন জুস। তাহলে চলুন আমি দেখিয়ে ফেলি কীভাবে আমি এই হেলদি ওয়াটারমেলন জুসটা তৈরি করলাম। গরমের দিনে অত্যন্ত উপকারী একটা ড্রিঙ্কস ওয়াটারমেলন জুস। 4 গ্লাস ওয়াটারমেলন জুস তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কেজি পরিমাণে ওয়াটারমেলন নিয়ে নিয়েছি। এবার ওয়াটারমেলনটাকে ঠিক এইভাবে আমি খোসা থেকে ছাড়িয়ে নিয়ে নেব। একই রকমভাবে সমস্ত ওয়াটারমেলনকে খোসা থেকে ছাড়িয়ে আমি নিয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে ভেতর থেকে দানাগুলোকে আমি বের করে দেব। এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে দানা ছাড়ানো তরমুজগুলো নিয়ে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। প্রতিটা গ্লাস শরবতের জন্য আমি 1 চামচ করে চিনি দিয়েছি, 4 গ্লাসের জন্য 4 চামচ চিনি। তবে আপনারা তরমুজের মিষ্টি বুঝে চিনিটা ব্যবহার করবেন, তবে হেলথের কথা মাথায় রেখে চিনিটা যতটা সম্ভব কম ব্যবহার করবেন। এবারে দিয়ে দেব স্বাদ মতন ব্ল্যাক সল্ট বা বিট লবণ। এবারে দিয়ে দেব অর্ধেকটা লেবুর রস, তবে লেবুতে যদি রসের পরিমাণ কম থাকে অবশ্যই একটা গোটা লেবু রস করে দিয়ে দেবেন। দিয়ে দেব কিছু আইস কিউব। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিক্সিতে একবার ব্লেন্ড করে নেব। মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে চলে এসেছি, বরফটা বাদ দিয়ে বাকি সবটাই সুন্দর ব্লেন্ড হয়ে গেছে। এবারে একটা বড় ছাঁকনির সাহায্যে আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব। এবারে 4টে গ্লাসে আমি তরমুজের জুসটা ঢেলে নেব। এবারে কিছু ওয়াটারমেলন কিউব বা তরমুজের ছোট ছোট টুকরো আমি এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য পরিমাণে বিট লবণ আমি গ্লাসের মুখটায় লাগিয়ে দেব। দিয়ে দেব কিছু আইস কিউব। এবার কিছু লেমন স্লাইস দিয়ে ডেকোরেট করে পরিবেশন করুন হেলদি ওয়াটারমেলন জুস। আমার এই তরমুজের জুস তৈরি করার পদ্ধতিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন, যাতে আমার চ্যানেলে নিত্য নতুন রান্নার রেসিপির আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার আমি হাজির হয়ে যাব এইরকমই নিত্য নতুন কোনো রেসিপির সাথে। নমস্কার।